আসসালামু আলাইকুম আমিনা বিহা করিম রাইসা আজকে আমি সুরা বাকারা এর শেষের দুই আয়াত অর্থসহ তেলাওয়াত করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি মুমিনুন

তার মালাইকাকে তার গ্রন্থসমূহকে এবং তার রাসুলগণকে বিশ্বাস করে তারা বলে আমরা তার রাসুলগণের মধ্যে মধ্যে কাউকেও পার্থক্য করি না এবং তারা বলে আমরা শুনলাম এবং স্বীকার করলাম হে আমাদের রাব আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ، ربنا لا تؤاخذنا إن نسينا أو أختنا ربنا ولا تحمل علينا إصرا كما أحملت على الذين من قبلنا ، ربنا ولا تحملنا ما لا لنا به. ওয়ার ফনফিল্ড ওয়ারহানতামুল ফনসুন আই ল্যাল কমিন ক্যাফিরিন স দা হুল্লা আজি কোনো ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে হ্যাঁ আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আমাদেরকে অপরাধী করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণের উপর যে রূপ গুরুভার অর্পণ করেছেন তদ্রুপ ভার আমাদের উপর অর্পণ করবেন না হে আমাদের রব যা আমাদের শক্তির বাইরে ওইরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেন না এবং আমাদের পাপ মোচন করুন ও আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে দয়া করুন আপনি আমাদের আশ্রয়দাতা অতএব কাফি সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন আমিন